সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানায় সুস্বাগতম তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের দশম শ্রেণীর ইতিহাস থেকে একটি অতি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে তো সুপ্রিয় বন্ধু সুপ্রিয় শিক্ষার্থী আজকের প্রশ্নটি কি আজকের প্রশ্নটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে প্রশ্নটি বলা হয়েছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কিভাবে প্রতিফলিত হয়েছিল অথবা এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে নীলদর্পণ নাটক সম্পর্কে কি জানো বা নীলদর্পণ নাটক সম্পর্কে টিকা লেখো অথবা নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় এই প্রশ্নটি এসেছিলো মাধ্যমিক টু থাউজেন্ড নাইনটিনে অর্থাৎ দু হাজার উনিশে কিন্তু প্রশ্নটি এসেছিলো সুতরাং বুঝতেই পারছো যে খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন তো চলো এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করছি তো সরাসরি উত্তরে চলে যাচ্ছি ভূমিকা তো ভূমিকার আগে তোমরা একটা পয়েন্ট দিতে পারো যে নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজ এই ভূমিকার আগে একটা পয়েন্ট বা হেডিং দিতে পারো যে নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজ চিত্র বলে হেডিং দেওয়ার পর তারপর ভূমিকাটা দিতে পারো তো ভূমিকাতে কি বলা হয়েছে দেখো উনিশ শতকে বাংলার সমাজজীবনের চিত্র যেসব সাহিত্যে প্রতিফলিত হয়েছে সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল দীনবন্ধু মিত্রে লেখা নাটক নীলদর্পণ তাহলে কি বলছে যে উনিশ শতকে বাংলার সমাজজীবনের চিত্র যেসব সাহিত্যে প্রতিফলিত হয়েছে বা ফুটে উঠেছে সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল দীনবন্ধু মিত্রের লেখা লেখা নীলদর্পণ নাটকটি ওকে এবারে চলো পরের পয়েন্ট যেটা বলেছি যে প্রেক্ষাপট প্রেক্ষাপটে কি বলা হয়েছে দেখো উনিশ শতকে ইউরোপের বস্ত্রশিল্পের প্রয়োজনে নীলের চাহিদা যথেষ্ট বৃদ্ধি পায় তাহলে উনিশ শতকে কী হচ্ছে ইউরোপে বস্ত্রশিল্পের প্রয়োজনে নীলের চাহিদা যথেষ্ট বৃদ্ধি পায় এই পরিস্থিতিতে ইংরেজ সহ বিভিন্ন ইউরোপীয় ব্যবসায়ী বাংলায় এসে এখানকার চাষিদের নীল চাষে বাধ্য করে তাহলে এরকম পরিস্থিতি যখন ইউরোপে বস্ত্র শিল্পের জন্য প্রচুর সুতো দরকার বা নীলের দরকার এই পরিস্থিতিতে কী হচ্ছে ইংরেজ সহ বিভিন্ন ইউরোপীয় ব্যবসায়ী বাংলায় এসে এখানকার চাষিদের নীল চাষে বাধ্য করতেছে ওকে এর ফলে বাংলার চাষিদের জীবনে কি হয় চরম দুর্দশা নেমে আসে এই প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করে করেন এবং তা ঢাকা থেকে প্রকাশ করেন তাহলে এই প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র কী করেন নীলদর্পণ নাটক রচনা করে তা ঢাকা থেকে বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশ করেন ওকে দু নম্বর পয়েন্টে কি বলা হয়েছে চাষিদের দুর্দশা তো এখানে কি বলা হয়েছে দেখো অত্যাচারী নীলকর সাহেবরা বাংলার দরিদ্র চাষিদের ধানের পরিবর্তে নীল চাষে বাধ্য করে তাহলে বাংলার চাষিরা যারা ধান চাষ করে জমিতে তাদেরকে ধান চাষ না করতে দিয়ে সেখানে নীল চাষ করতে বাধ্য করে কারা যারা অত্যাচারী নীলকর সাহেব ফলে চাষিদের ঘরে খাদ্যাভাব দেখা দেয় ধান চাষ না করার জন্য চাষিদের ঘরে খাদ্যাভাব দেখা দেয় এদিকে নীল উৎপাদন করে চাষি যথার্থ মূল্য থেকেও বঞ্চিত হয় অর্থাৎ নীল উৎপাদন করার পর সেই নীল যে নিয়ে নিত যারা ইংরেজরা বা ইউরোপীয়রা তারা কিন্তু তারা যথাযথ মূল্য দিত না এর ফলে আর্থিক দিক থেকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত চাষিদের জীবনে নেমে আসা দুর্দশা যা নীল দর্পণ নাটকে ফুটিয়ে তোলা হয়েছে তাহলে এর ফলে আর্থিক দিক থেকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত চাষিদের জীবনে নেমে আসা যে দুর্দশা যা কি হয়েছে নীল দর্পণ নাটকে ফুটিয়ে তোলা হয়েছে ওকে তারপর কি তিন নম্বর পয়েন্টে কি বলছে অত্যাচার নীলদর্পণ নাটকে নীলচাষিদের ওপর নীলকর সাহেবদের সীমাহীন শোষণ এবং অত্যাচারের বিবরণ সুপষ্টভাবে তুলে ধরা হয় তাহলে কি বলা হলো যে নীলদর্পণ নাটকে নীলচাষিদের ওপর নীলকর সাহেবদের যে সীমাহীন শোষণ যে অত্যাচার তার বিবরণ সুপষ্টভাবে তুলে ধরা হয় চাষিদের জমি থেকে উৎখাত গরু বাছুর কেড়ে নেওয়া ঘরবাড়িতে আগুন লাগানো নীলকুটিতে চাষীকে ধরে নিয়ে গিয়ে অমানবিক শারীরিক নির্যাতন চালানো প্রভৃতি এই নাটকে তুলে ধরা হয় তারপরে কি বলছে নাটকে উল্লিখিত নীলকর উডের অত্যাচার মানুষের মনে শিহরণ সৃষ্টি করে তাহলে নাটকে উল্লেখ করা ছিল নীলকর একজন সাহেব ছিল যার নাম কি ছিল উড তার যে অত্যাচার তার যে অমানবিক অত্যাচার সেটা মানুষের মনে শিহরণ সৃষ্টি করেছিল ওকে চার নম্বর পয়েন্টে কি বলেছে নীলবিদ্রোহ তীব্র শোষণ এবং অত্যাচারের পরিপ্রেক্ষিতে বাংলার দরিদ্র নীলচাষীরা আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে নীলকোর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে যা নীল বিদ্রোহ নামে পরিচিত তাহলে তীব্র শোষণ এবং অত্যাচার সহ্য করতে না পেরে এর পরিপ্রেক্ষিতে বাংলার দরিদ্র নীলচাষীরা শেষ মে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে নীলকোর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে যা নীল বৈদ্রোহ নামে পরিচিত নীলদর্পন নীলদর্পণ নাটকে এই বিদ্রোহের সূত্রবাদ এবং প্রসারের চিত্র প্রতিফল ফলিত হয়েছে বা প্রতিফলিত হয় ওকে তো সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে উপসংহার বা মূল্যায়ন তো উপসংহারে কী বলা হয়েছে দেখো উনিশ শতকের বাংলার কৃষক সমাজের ওপর নীলকর সাহেবদের অত্যাচার এবং তাদের দুঃখ দুর্দশার ছবি জ্বলন্ত হয়ে উঠেছিল দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে এই নাটকে বাংলার কৃষকদের অসহায়তার যে মর্মপর্ষী ছবি তুলে ধরা হয়েছে তা ইংল্যান্ডের বহু সভ্য ইংরেজদের হৃদয়কে স্পর্শ করেছিল তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা তো আশা করি তোমাদের এই আলোচনাটি ভালো লাগবে তোমাদের উপকারে রাখবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও যাতে করে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে তুমি পেয়ে যেতে পারো এবং আপনারা যারা অভিভাবকরা দেখছেন তাদের যদি আমাদের এই চ্যানেল থেকে যে সমস্ত ভিডিও আমরা আপলোড করে থাকি সেগুলো কোনো উপকারে লাগে বলে মনে করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের এই সহযোগিতা অবশ্যই আমরা কামনা করি তো এবং সে সবশেষে বলা যে যারা শুরু থেকে শেষ অবধি ভিডিওতে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত